بسم الله الرحمن الرحيم এক কথাই বলতে চাচ্ছি, ইমানের মার্কাজ নবী মুহাম্মদুর, ইমানের সেন্টার, ইমানের কেন্দ্রবিন্দু কে? নবীজি। ইমানের কেন্দ্রবিন্দু কে? নবীজি। আল্লাহ পাক যেন আমাদেরকে অল্পে বোঝার তৌফিক দান করে। এটা একটা ইবারতের হাদিসে কুদসির মাধ্যমে বুঝে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, খবরদার, খুব খেয়াল করো। রাব্বুল ইজ্জত ফরমান, ফামান তারাকা সালাতা তাউলা উমরিহি লা ইয়াকফুর ওয়া মান তুআনা ফি শাআরাতিন মিন শাআরাতিকা ইয়াকফুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কোন ব্যক্তি যদি জীবনের দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়ে নাই, তাকে কাফের বলিও না। জীবনের দীর্ঘ সময় নামাজ পড়ে নাই, কাফের বলিও না। কিন্তু আমি আমার হাবিবের একটা চুল মোবারকের সঙ্গে যদি সামান্যতম বিয়াদবি করে, তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। বিষয়টা বুঝবেন, নামাজ আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর হক। আর নবীজির চুল মোবারক, এটা হলো হুজুর পাকের হক। কিন্তু আল্লাহর হক নামাজ, এই আল্লাহর হকের উপর নবীজির হক, নবীজির চুল মোবারক, ঈমান, যেটা সেটাকে আল্লাহ পাক প্রাধান্য দিতে গিয়ে বলতেছেন যে কোন ব্যক্তি যদি জীবনের দীর্ঘ সময় নামাজ পড়ে নাই, তাকে কাফের বলবে না। কিন্তু আমার নবী, যিনি ঈমান, যাকে গ্রহণ করে তোমরা মুমিন হবে, জান্নাতের সনদ পাবে, সেই নবীজির একটা চুল মোবারকের সানে যদি কেহ সামান্যতম বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। অথচ দীর্ঘ সময় পর্যন্ত নামাজ না পড়লে সে কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু নবীজির শানে বিয়াদবি করলে, শুধু নবীজির শানে নয়, তিনি একটা চুল মোবারকের শানে যদি বিয়াদবি করে, কাফের হয়ে যাবে। এই কথাই বলতে চেয়েছি যে ঈমানের মারকাজ, কেন্দ্র আল্লাহ পাক কাকে বানিয়েছেন? নবীজিকে। নবীজিকে বিয়োগ করে কোনো আমল দিয়ে সাধনায় কামিয়াবি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ঈমান আর এই নেক কাজ, এই দুইটা জিনিসের সঙ্গে জিন্দগি করার তৌফিক দান করে পড়ি, আমিন। তাহলে আমরা এই মজলিস থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় হইতে পারবো। কয়টা জিনিস বাজে? দুইটা। আল্লাহ বড় দয়াল, এই নবীজির মহব্বত, সেই সাথে নেক কাজ। দুই জিনিস যখন আমাদের মধ্যে থাকবে, আল্লাহর ওলি হয়ে জিন্দগি করবো, ওলি হয়ে কবরে যাবো, কবর বেহেশতের বাগান হয়ে যাবে।